নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে বাড়িঘর পুড়ে গিয়ে নিঃস্ব হয়ে যাওয়া বিধবা শুভা তারার পাশে দাঁড়িয়েছে অনলাইন ক্যাসিনো ডন নামে পরিচিত সেলিম প্রধান। মঙ্গলবার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় দুপুরে ক্ষতিগ্রস্ত শুভা তারাকে 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করে সেলিম প্রধান। তাছাড়া ক্ষতিগ্রস্তকে একটি বাড়ি করে দেওয়ার আশ্বাস দেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জেনারেল নাজিমুদ্দিন। গত শনিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে শুভা তারা বেগমের ঘর পুড়ে যায়। আমার এই খালার আজকে কবে পড়ছে এটা?